नमस्कार, आमी आगेर भिडियोते उच्च रक्तचापेर कारण ओ लक्षण सम्पर्के आलोचना करेछिलाम। आज एई भिडियोटिर माध्यमे उच्च रक्तचाप नियंत्रण बा कमानोर उपाय सम्पर्के आलोचना करब। उच्च रक्तचाप बा हाई ब्लाड प्रेशारके बला हय नीरब घातक, केनना उच्च रक्तचापेर फले मृत्युओ पर्यन्त घटते पारे। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। উচ্চ রক্তচাপ কমানোর জন্য অবশ্যই প্রথমেই আমাদের মানসিক চাপ দূর করা দরকার, কারণ মানসিক চাপ উচ্চ রক্তচাপের অন্যতম একটি কারণ। এবং সবসময় হাসি খুশি ও উৎফুল্ল থাকুন। অতিরিক্ত পরিমাণে লবণ খাবার মতো বদ অভ্যাস অবশ্যই ত্যাগ করুন, কারণ অতিরিক্ত লবণ আমাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা ঘটায়। অতিরিক্ত পরিমাণে মেদ বা চর্বি অর্থাৎ শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান অবশ্যই ত্যাগ করুন, কারণ অতিরিক্ত ধূমপান উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ। মদ্যপানের অভ্যাস থাকলে তা অবশ্যই ত্যাগ করুন, কারণ ধূমপানের পাশাপাশি মদ্যপান করলেও আমাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন এবং ঘুমানোর অভ্যাস তৈরি করুন। সর্বোচ্চ সারা দিনে 8 ঘন্টা ঘুমান। প্রয়োজনে নিয়মিত শরীরচর্চা ও ব্যায়াম করুন। যদি তাও না পারেন, অন্তত সারাদিনে 30 থেকে 40 মিনিট অবশ্যই হাঁটুন। সর্বোপরি অবশ্যই যে কোনো ধরনের ড্রাগস বা ঔষধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। সবসময় পুষ্টিকর জাতীয় খাবার গ্রহণের চেষ্টা করুন, যেমন শাকসবজি জাতীয় খাবারগুলি বেশি বেশি পরিমাণে গ্রহণ করুন। এবার আসছি এমন কিছু খাবার ও সবজি সম্পর্কে আলোচনা করতে, যেগুলি খেলে আপনার উচ্চ রক্তচাপে থাকবে অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এমন বেশ কিছু খাবার সম্পর্কে এবার আলোচনা করব। প্রথমেই যে ফলটির কথা বলবো সেটি হলো কলা। একটি কলায় 450 মিলিগ্রাম পটাশিয়াম থাকে, তাই প্রতিদিন একটি করে কলা খেলে আপনার শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাবে এবং আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি দিতে পারে কলা। মাছ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই বেশি বেশি পরিমাণে মাছ খাওয়া উচিত। তবে সমস্ত প্রকার মাছগুলির মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রুই মাছ অন্যতম। হলুদ ব্লাডের যে ভেসেল থাকে সেই ভেসেলগুলিকে শিথিল করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তুলসী পাতা, হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রতিদিন সকালে যদি খালি পেটে একটি করে তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন, তাহলেও আপনার রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসবে। ধনে পাতাতে প্রচুর পরিমাণে বায়ো অ্যাক্টিভ রয়েছে, তাই ধনে পাতা খেলে কোলেস্টেরলের পাশাপাশি ডায়াবেটিস সহ নানান প্রকারের জটিল সমস্যা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও দূর হয়ে যায়। গাজরে উপস্থিত পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। রক্তচাপ স্বাভাবিক রাখতে গাজর খেতে পারেন, তবে যদি কাঁচা গাজর খেতে না পারেন তাহলে গাজরের রস বানিয়ে খেলেও সমান উপকার পাবেন। রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে রসুন খুবই কার্যকারী। রসুন শরীরে রক্তের প্রবাহকে বাড়িয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে। বিট বা বিটের রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিটের বিকল্প আর কোনো কিছুতেই হয় না। বিটে উপস্থিত নাইট্রিক অ্যাসিড ব্লাড ভেসেলের ক্ষমতাকে বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। পালং শাকে উপস্থিত পটাশিয়াম, ফ্লোরেট, ম্যাগনেসিয়াম ও ফাইবার রক্তচাপ কমানোর পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। মিষ্টি আলু বা রাঙা আলু
গবেষণায় দেখা গেছে নিয়মিত মিষ্টি আলু খেলে দেহে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ক্যাপসিকাম, ক্যাপসিকাম ভিটামিন সি ভালো একটি উৎস। এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। টমেটো, টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে, যা শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। পেঁয়াজ, পেঁয়াজ বা পেঁয়াজের রস যদি খেতে পারেন, তাহলে দেহের অন্তরে নানান প্রকার পরিবর্তনের পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। ডার্ক চকলেট, এতে রয়েছে কোকো, যা রক্তচাপ কমানোর পাশাপাশি হার্টকেও চাঙ্গা রাখতে সাহায্য করে। ডাবের জল পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ডাবের জল রক্তচাপ কমাতে বিশেষ উপকারী। লেবু বা লেবুর রস, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই ভূমিকা পালন করে থাকে। ভিটামিন সির একটি প্রধান ও অন্যতম উৎস হল লেবু, তাই উচ্চ রক্তচাপ কমানোর জন্য লেবু খেতে পারেন। স্ট্রবেরি, নিয়মিত স্ট্রবেরি খেলে আপনার রক্তচাপ অনেকাংশেই কমে যাবে। আম, আমে আছে প্রচুর ফাইবার, বিটা ক্যারোটিন, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। তরমুজ, তরমুজে উপস্থিত ফাইবার, ভিটামিন এ, পটাশিয়াম এবং লাইকোপেন রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে। বেদানা, বেদানাতে উপস্থিত পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট শিরা ও উপশিরাকে প্রসারিত করে, ফলে রক্ত সরবরাহ বেড়ে যায়। আঙ্গুর, আঙ্গুরে থাকে প্রচুর মাত্রায় ভিটামিন, সেই সঙ্গে পটাশিয়াম ও ফসফরাস, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে বিশেষ ভূমিকা পালন করে। আপেল, যারা দীর্ঘদিন ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন। প্রতি আপেলে থাকে 4.5 গ্রাম ব্লাড প্রেশার কমানোর ফাইবার, সুতরাং আপেল আমাদের রক্তচাপ কমাতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অতিরিক্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ জল পান করলেও আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও এমন কিছু খাবার রয়েছে যেগুলি কখনোই খাওয়া চলবে না বা খাবেন না, যেমন ডিমের কুসুম, গরু, ভেড়া, ছাগল ইত্যাদির মাংস বা রেড মিট, বিভিন্ন প্রকারের জাতীয় খাবার অবশ্যই ত্যাগ করুন। অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড গ্রহণ রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার, সস, বিভিন্ন প্রকারের আচার বা চাটনি, এগুলি কখনোই খাবেন না, কারণ এতে প্রচুর পরিমাণে তেল ও লবণ ব্যবহার করা হয়, যা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। কফি, কফি হলো ক্যাফিনযুক্ত খাবার, যা পান করলে রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায়। পাউরুটি বা বেকারির যে সমস্ত খাবারগুলি থাকে, সেই খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকুন এবং বিভিন্ন প্রকার সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় একদমই পান করবেন না। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। এই সমস্ত উপায়গুলি যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই এগুলি মেনে চলুন ও সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।